বাংলাদেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরো 41 জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন 3,360 জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,75,494 জনে, আর মোট মারা গেছেন 2,238 জন। আজ বৃহস্পতিবার দুপুর 2:30 মহাকালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা।